চাকরি প্রার্থীদের জন্য মক টেস্টের আয়োজন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার ইউনিয়ন। বিভিন্ন বিভাগের শূন্যপদ পূরণের জন্য ইন্টারভিউর আহ্বান করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। এর জন্য প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হয়েছে। এই প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণদের জন্য মক টেস্টের আয়োজন করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়ন। রবিবার রাজধানী বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই মক টেস্ট অনুষ্ঠিত হয়। এদিন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে 70 জন পরীক্ষার্থী এই মক টেস্টে অংশগ্রহণ করেন। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের লোকের তারা যাতে ভালোভাবে কৃতকার্য হইতে পারে, আমাদের রাজ্যের যারা ছেলেমেয়েরা আছে তাদেরকে লক্ষ্য রেখে সেটা আমরা প্রতি বছরই করতেছি। আমার প্রতি বছরের নয়, এই বছরও আজকে শুরু হয়েছে, আগামী দিনে আবার যেভাবে করা হইল আমাদের যারা এই ব্যাপারটা টোটাল অর্গানাইজ করতেছে তারা এটাকে ঠিক করে আগামী দিনে আরও প্রোগ্রাম যাতে তাদেরকে আমরা একদম পরিপূর্ণভাবে আমরা তৈরি করে দিতে পারি মেন্সের জন্য, এবং পরবর্তী সময়ে মেন্সের পর ইন্টারভিউ সেখানেও আমরা মক টেস্টের ব্যবস্থা করি। টোটালি আমরা ইকুইপ করে দেওয়ার চেষ্টা করি। এটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই করি, এবং আমরা দেখি আমাদের যে এই যে কাজকর্মগুলি আমরা যেটা করি এটা আমরা ভলান্টিয়ারি করতেছি, মানে ফর দ্য মানে সেক অফ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এবং রাজ্যের মানুষরা যাতে রাজ্যের ছেলেমেয়েরা যাতে চাকরি পায় সেদিকে লক্ষ্য রেখে আমাদের এই কাজটা করা হয়, এবং এতে আমরা সব অংশ মানুষের সহযোগিতা আমরা চাই আপনাদের মাধ্যমে, যাতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার ইউনিয়ন যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা।